বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। নমস্কার, বাংলা বলছে চ্যানেল থেকে বিপ্লব দাস বলছিলাম। আমরা ছোটবেলায় দেখতাম যে দুর্গাপুজো শুরু হতো চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী এইসব দিন থেকে। ক্রমে ক্রমে সেই দুর্গাপুজো, বারোয়ারি পুজোগুলো এখন থিম পুজো বা অনেক বড় বড় পুজোতে হয়েছে, প্রচুর টাকা বাজেট, কর্পোরেট পুজো সেসব হয়েছে আমরা জানি। এবং কালক্রমে যেটা হয়েছে যে পুজো উদ্বোধনেরও একটা বহর বেড়েছে, নেতা মন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে নানান নেতারা তারা পুজোর উদ্বোধন করেন। অতএব তাদের সঙ্গে, তাদের সময়ের সঙ্গে তাল মিলিয়ে সেই পুজোগুলো এত কোটি কোটি টাকা খরচ করে এবং যে খরচের জন্যে তারা প্রচার পায়, বড় বড় কর্পোরেট তাদের কাছে এগিয়ে আসে, তারা পুজোগুলোকে উদ্বোধন করতেও মুখ্যমন্ত্রী বা অন্য অন্য আরও অনেক ভিআইপির সময় অনুযায়ী পুজোর উদ্বোধন করে। আমরা দেখেছিলাম যে মোটামুটি তারপরে যখন আমরা একটুখানি কলেজে পড়ি, তখন পুজোটা মোটামুটি মহালয়ার পর থেকে শুরু হতো। তারপরে এলো মহালয়ার দিন, এখন হয়ে গেল মহালয়ার আরো আগে। অর্থাৎ যদি ষষ্ঠী থেকে দেখি মহালয়ার আগে পর্যন্ত এই 6 দিন, তার আগে থেকেই এখন পুজো শুরু হয়েছে। প্রায় 10 দিন আগে থেকেই পুজো শুরু হয়েছে, প্রায় দেখা যাচ্ছে 15 দিন ধরে একটা পুজো। এবছর আমরা যেটা দেখলাম, গত 2 বছর যেহেতু কোভিডের কারণে পুজো খুবই ছোট ভাবেই করা হয়েছিল, কিছু কিছু পুজো হয়তো তারা তাদের মতন করেছে, কিন্তু এবছর আমরা দেখছি যে মহালয়ার আগে, অর্থাৎ এখনো মহালয়া আমরা আজ যদি দেখি যে আজকে 25 তারিখ, অর্থাৎ রবিবার, আজকে হচ্ছে 23 তারিখ, মানে 2 দিন 3 দিন 4 দিন আগে থেকেই পুজো উদ্বোধন শুরু হয়ে গেছে। পুজো উদ্বোধনের তো একটা নিশ্চয়ই কোনো, আমরা যেটা বলি মানে পুরাণ অনুযায়ী বা আমাদের তিথি নক্ষত্র বা আরো অন্যান্য কিছু যদি আমরা ধরি, সেই অনুযায়ী তো পুজোর উদ্বোধন কবে হওয়া উচিত। এখন তো পিতৃপক্ষ চলছে, সত্যি কি পিতৃপক্ষে দেবী দুর্গার আবরণ উন্মোচন করা যায়? আমরা দেখছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই 2 দিন আগে থেকেই বিভিন্ন জায়গায় মূর্তির আবরণ উন্মোচন করে দিয়েছেন, প্যান্ডেলে প্রতিমা খুলে দেওয়া হয়েছে দর্শকদের জন্য। কিন্তু তা নিয়ে আবার রাজনীতি, সে রাজনীতি কিনা, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি একটি টুইট করেছেন, যে টুইটটি আমরা আপনাদের দেখাচ্ছি। সেখানে তিনি লিখেছেন, একদিকে মুখ্যমন্ত্রী সেখানে কিছু মন্ত্রোচ্চারণ করেছেন, সেই নিয়ে যেমন ভুল বলছেন, সেই সঙ্গে সেটা সম্পূর্ণ তাদের ব্যাপার, কিন্তু আমাদের যেটা, তিনি টুইটে লিখেছেন যে বাংলা লজ্জা, পিতৃপক্ষে দুর্গাপুজোর উদ্বোধন করে দিলেন মাননীয়া, পিতৃপক্ষে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করা হয়, প্রেত দোষ মুক্ত করার জন্য উত্তর পুরুষ ব্রতী হন, এখন কোনো শুভ কাজ হয় না, দেবী পক্ষে নবরাত্রি শুরু হলে মায়ের আরাধনা হয়, বাঙালির সবটাই একা শেষ করে দেওয়ার সংকল্প নিয়েছে। শুভেন্দু অধিকারী এই টুইটটি যথাক্রমে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্যে লিখেছেন বলেই আমরা জানি। এই জায়গা থেকে আজকে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব যে সত্যি কি এই পিতৃপক্ষ যেটা চলছে, অর্থাৎ তর্পণের পরে দেবী পক্ষ শুরু হয়, সেইখানে কি পুজো উদ্বোধন করা যায় না, বা এই বিতর্ক কি আসে, অর্থাৎ মহালয়ার আগে দেবীপক্ষের সূচনার যেটা হয়, তার আগে কি দেবীর আবরণ উন্মোচন হয় না, এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমার সঙ্গে রয়েছেন 2 জন অতিথি, রয়েছেন পশ্চিমবঙ্গ বৈদিক একাডেমির সচিব নবকুমার ভট্টাচার্য এবং সাংবাদিক সুজিত চট্টোপাধ্যায়। আমি 2 জনকেই স্বাগত জানাচ্ছি। আমি নবকুমার দাকে দিয়েই শুরু করব, যে নবকুমার দা, এই যে আমাদের দুদিকে দুটো ছবি আমাদের যাচ্ছে, একদিকে যেটা শুভেন্দু অধিকারী টুইট করেছেন, তিনি টুইট করে যেটা বলেছেন যে বাংলা লজ্জা, পিতৃপক্ষে দুর্গাপুজোর উদ্বোধন করে দিলেন মাননীয়া, পিতৃপক্ষে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করা হয়, প্রেত দোষ মুক্ত করার জন্য উত্তর পুরুষ ব্রতী হন, এখন কোনো শুভ কাজ হয় না, দেবী পক্ষে নবরাত্রি শুরু হলে মায়ের আরাধনা হয়, বাঙালির সবটাই একা শেষ করে দেওয়ার সংকল্প নিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি এ কথা বলেছেন, কিন্তু কতটা আপনি শাস্ত্র বা পুরাণ অনুযায়ী কতটা, এই যে আমাদের সত্যি কি তাই, দেবী পক্ষে নবরাত্রি শুরু হলে তবে মায়ের আরাধনা হয় তা আমরা জানি, কিন্তু
এই সময় কোনো শুভ কাজ হয় না, যেটা তুমি বলছেন, কি বলবেন? দেখুন, এটা নিয়ে জানতে গেলে দুর্গাপুজোর কতগুলি কল্প আছে সেটা জানতে হবে। আমাদের পশ্চিমবঙ্গে, বঙ্গদেশে সার্থ রঘুনন্দনের দুর্গোৎসব তত্ত্ব হচ্ছে প্রাধান্য স্বীকৃতিও। সেই দুর্গোৎসব তত্ত্বের দুর্গা পুজোর সাতটি কল্প চিরকাল হয়ে আসছে। সেই সাতটি কল্প কি? কৃষ্ণ নবম্যাদি কল্প, প্রতিপদাদি কল্প, ষষ্ঠাদি কল্প, সপ্তম্যাদি কল্প, অষ্টম্যাদি কল্প, কেবল মহাষ্টমী, কেবল মহানবমী। এই সাতটি কল্প হচ্ছে দুর্গোৎসব। এই সাতটি কল্পে দুর্গোৎসব যে কেউ করে থাকেন, আগেকার দিনের আমরা রাজাদের বাড়ি, সোহাবাজার রাজবাড়ি, অন্যান্য মহিষাতল রাজবাড়ি এবং অন্যান্য রাজবাড়িতে আমরা দেখছি কৃষ্ণপক্ষের নবমী থেকে কৃষ্ণ নবম্যাদি কল্প পুজো শুরু হয়েছে, শুরু হয়ে গেছে। কৃষ্ণ নবম্যাদি কল্প এবছর শুরু হয়েছে 2রা আশ্বিন, 19শে সেপ্টেম্বর থেকে কৃষ্ণ নবম্যাদি কল্প। তো এই কৃষ্ণ নবম্যাদি কল্পের যেখানে পুজো শুরু হয়েছে সেখানে তো প্রেতপক্ষে দুর্গাপুজো শুরু হয়ে গেছে। যদি প্রেতপক্ষে শুভ কাজ বারণ থাকে তাহলে দুর্গাপুজোর সাতটি কল্পের কৃষ্ণ নবম্যাদি যে কল্প সেই কল্পটিকে বাতিল করে দিতে হয়। শাস্ত্র কি বলছে? দেবী পুরাণ বলছে, আদ্রায়াং বোধয়ে দেবীং মূলে নৈব প্রবেশায়েত পূর্বোত্তরাভ্যাম সম্পূজ্য শ্রবণেন বিসর্জায়েত। মানে এই কৃষ্ণ নবম্যাদি কল্পের যে যেখানে প্রমাণ দিচ্ছেন রঘুনন্দন দেবী পুরাণের বচন দিয়ে, আদ্রায়াং বোধয়ে দেবী, আদ্রা নক্ষত্রযুক্ত তিথিতে দেবীর বোধন হবে। যেখানে কৃষ্ণ নবম্যাদি কল্প সেখানে আদ্রা নক্ষত্রযুক্ত যে তিথি সেই তিথিতে দেবীর বোধন হবে। মূলে নৈব প্রবেশায়েত মানে মূলা নক্ষত্রযুক্ত যে সপ্তমী তিথি সেখানে নবপত্রিকা প্রবেশ হবে। পূর্বোত্তরাভ্যাং মানে পূর্ব সারা এবং উত্তর সারা এই দুটি যে নক্ষত্র, এই দুটি নক্ষত্রের অষ্টমী এবং নবমীতে মায়ের পূজা হবে। এবং শ্রবণেন বিসর্জয়েত মানে শ্রবণা নক্ষত্রযুক্ত দশমীতে দেবীর বিসর্জন হবে। সার্থ রঘুনন্দন তার বচনে বলছেন, ইসে মাসা শীতে পক্ষে কন্যা রাশি গতে রবৌ নবম্যাং বোধয়ে দেবীং ক্রীড়া কৌতুক মঙ্গলই। অর্থাৎ আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে সূর্য কন্যা রাশিস্থিত হলে নবমী তিথিতে ক্রীড়া কৌতুক এবং মঙ্গল সহকারে দেবীর বোধন করবে। ওই কৃষ্ণ নবম্যাদি কল্প প্রেতপক্ষে, যেখানে প্রেতপক্ষ চলছে মহালয়ার আগে যে কৃষ্ণপক্ষের যে নবমী সেইটি হচ্ছে প্রথম কল্প, কৃষ্ণ নবম্যাদি কল্প। কালিকা পুরাণ, যে পুরাণ অনুযায়ী দুর্গা পূজা করা হয় আমাদের এখানে, সেই কালিকা পুরাণের বচন বলছে, শরৎকালে পুরা যস্মান নবম্যাং বোধিতা সুরৈ শারদাসা সমাখ্যাতা পীঠে লোকে চ নামতা। যেহেতু প্রাচীনকালে দেবতারা এই নবমী তিথিতেই দেবীর বোধন করেছিলেন একদম পুরাকালে, সেই জন্য দেবীকে শারদা বলা হয়। এবং আমরা এই কথা থেকেই দেবীকে শারদোৎসব বলে থাকি। এই যে উৎসবকে আমরা শারদোৎসব করে থাকি। মাননীয় মুখ্যমন্ত্রীর মন্ত্র নিয়ে কি বলেছেন সেই নিয়ে সেই বিতর্কে আমি যাব না, সেটা অন্য বিষয়। কিন্তু এক্ষেত্রে তিনি কোনো ভুল করেননি। কৃষ্ণপক্ষের যে নবমী তিথি সেই নবমী তিথিতে কৃষ্ণ নবম্যাদি কল্পের পুজো শুরু হয়ে গেছে এবং সেই কল্পের যে বোধন, দেবীকে জাগানো, দেবীকে জাগরণ, তার বোধন কিন্তু সায়ংকালে নয়, তার বোধন হচ্ছে সকালে। কৃষ্ণ নবম্যাদির সকালে দেবীর জাগরণ হয়েছে। এইবারই যদি কেউ উদ্বোধন করে থাকেন, তাকে জাগরিত করে থাকেন, তাকে নানাভাবে আমন্ত্রণ জানিয়ে থাকেন, তাতে শাস্ত্রীয় কোনো দোষ দেখতে পাওয়া যায় না। আচ্ছা সুজিত দা, আপনি কি বলবেন এই বিষয়ে? শাস্ত্রীয় ব্যাখ্যা দেবকুমার বাবু যত ভালোভাবে দেবেন, আমার শাস্ত্র সম্বন্ধে অত জ্ঞান নেই। আমি ঐতিহাসিক কিছু তথ্য সঙ্গে যা ঘটনা বাস্তবিক ঘটতে যাচ্ছে দুর্গাপূজা এবং এই শারদীয়া উৎসবকে কেন্দ্র করে, তার সঙ্গে প্রয়োজন মতো শাস্ত্রের কিছু তথ্য জুড়বার চেষ্টা করব। প্রথমে তোমাকে যেটা বলি,
কুমার বাবু যেটা বললেন সেটা তো ঠিক কথা। নবকুমার বাবু, নবকুমার, নবকুমার ভট্টাচার্য, নবকুমার বাবু দুঃখিত, নবকুমার বাবু যেটা বললেন যে 2শ্রাবণ এবং 19শে সেপ্টেম্বর থেকে একটি কল্প অনুযায়ী শুরু হয়ে গেছে পুজো, সেটা আমার এত জ্ঞান নেই, কিন্তু যদি সত্যি সেটা যদি শুরু হয়ে গিয়ে থাকে তাহলে তো বলবো যে এই পুজোর উদ্বোধনে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো অন্যায় কিছু করেননি উদ্বোধনের ক্ষেত্র থেকে। এবার যদি তুমি আরেকটু জায়গায় চলে এসো শাস্ত্রের জায়গা থেকে, যদি এই ব্যাপারটা যারা বিরোধিতা করছেন বা এটা লজ্জা বলে বলছেন তাদের কাছে আমার এটাও একটা প্রশ্ন থাকে যে মাটির মূর্তি কিনে নিয়ে আসার পর যতক্ষণ পর্যন্ত তার বোধন না হচ্ছে, প্রাণ প্রতিষ্ঠা না হচ্ছে শাস্ত্র মতে, ততক্ষণ পর্যন্ত সেটা মাটির পুতুলি। তুমি লক্ষ্য করে থাকবে যে বিভিন্ন আজকাল দুর্গাপুজো বারোয়ারিতে যা হয় সেটাকে তুমি এক ধরনের ঝুলন যাত্রা বলতে পারো, মানে মূর্তি সাজানো এবং তার সঙ্গে সঙ্গে মণ্ডপ সাজানো আর তার সঙ্গে সঙ্গে শিল্প বোধ, এই পরিচয় গুলো দিয়ে একটা থিমের পুজোর জায়গা অনেকদিন আগে থেকেই শুরু হয়ে গেছে। 70-এর দশকের শেষ থেকেই কিন্তু থিমের পুজো শুরু হয়ে গেছে। আমি দেখেছিলাম সিমলা স্ট্রিটেতে একটা পুজো হতো বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের নর্থ ক্যালকাটায়, এখানে কিন্তু কানাই মাল্লাকার বলে এক ভদ্রলোক ছিলেন, তিনি পরিকল্পনা করে মানে মণ্ডপ এবং প্রতিমা এইসব কল্পনা করে তিনি একটা বানাতেন এবং সেই দুর্গাপূজা সেই যুদ্ধ সেগুলোকে সেগুলোকেও আমি থিমের পুজো বলতে পারি। তা আজকে আমি বলবো এটা মোটামুটি ঝুলনই হচ্ছে। তা এই ঝুলন যাত্রার মধ্যে দুর্গাপুজোর যতক্ষণ না শাস্ত্রীয় বিধি অনুযায়ী সেটার প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে ততক্ষণ পর্যন্ত মাটির পুতুল, সেইটা উদ্বোধন করা অর্থাৎ লোক চক্ষুর সামনে নিয়ে আসা, তার মধ্যে তো কোনো শাস্ত্রীয় অন্যায় আমি দেখো দেখছি না, সামাজিক অন্যায়ও আমি দেখছি না। সুতরাং যারা গেল গেল রথ তুলছেন আমার মনে হয় এটা একটা রাজনৈতিক কারণে তুলছেন। আর যেটা নবকুমার বাবু বললেন যে উনি মন্ত্র পড়তে গিয়ে কি হয়েছে না হয়েছে সেই বিতর্ক আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু নয়, সুতরাং সেই প্রসঙ্গে আমি যাচ্ছি না। তো এই জায়গা থেকে আমরা এটা বলতেই পারি যে এই মহালয়ার একটা দিক দিয়ে লক্ষ্য করবে সেটা হচ্ছে যে মহালয়ার সঙ্গে কিন্তু দুর্গাপূজারও কোনো সম্পর্ক নেই। মহালয়ার পুরোহিত দর্পণ যেটা আমরা পাচ্ছি, সুরেন্দ্রমোহন ভট্টাচার্য বাংলার 1298 সালে তিনি একটা পুরোহিত দর্পণ লিখেছিলেন, তার পরবর্তীকালে আমি পাচ্ছি 1922 সালে সেটা হচ্ছে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের যিনি পিতামহ তিনি হচ্ছেন কৃষ্ণচন্দ্র স্মৃতি তীর্থ, তিনি কিন্তু একটি পিএম বাচ্চি প্রকাশ করেছিল এই পুরোহিত দর্পণ বলে আরেকটি বই। সেই গ্রন্থগুলোর মধ্যেও কিন্তু এই যে পরজন্ম কাক হয়ে আমাদের পূর্বপুরুষরা আসেন তাদের আবহন করতে হয় এইসব গল্প গাছা রয়েছে, কেননা পরবর্তীকালে আমরা যা তথ্য পাচ্ছি সেখানে বলা হয়েছে এবং আমাদের আরেকজন বলছি তোমার আমি নামটা পরে বলছি তিনি কিন্তু পরিষ্কার ভাবে বলেছেন যে এগুলো কিন্তু আর কিছুই না এই পূর্ব জন্মের কথা বলে এবং আত্মার শান্তির কথা বলে যা যা তৈরি করা হচ্ছে এই কৃষ্ণপক্ষ আর শুক্লপক্ষকে সরিয়ে রেখে দুটো নামকরণ করে দেওয়া হলো সেটা হচ্ছে পিতৃপক্ষ এবং দেবীপক্ষ, এইগুলো নিয়ে একটা বিতর্ক সৃষ্টি করার আলাদা করে কোনো মূল্য আছে বলে আমার তো মনে হয় না। আচ্ছা সুজিত দা আসছি আমি, নবকুমার দা যেটা বলছেন যে পিতৃপক্ষে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করা হয় মৃতদোষ মুক্ত করার জন্য উত্তর পুরুষ ব্রত হন, এর মধ্যে কোনো শুভ কাজ হয় না, এটা মানে মানে এই যে মহালয়ার আগে মানে যে পিতৃপক্ষ কোনো শুভ কাজ হয় না, না শুভ কাজ তো নয় কিন্তু দুর্গোৎসব যে তত্ত্ব আছে সেখানে এটি নির্দিষ্ট করা আছে, সুতরাং এর মধ্যেই সেই তিথি নক্ষত্র দুর্গাপূজা তো তিথি নক্ষত্রের ব্যাপার আছে, সেই তিথি নক্ষত্র যেদিন থাকবে সেদিন থেকেই শুরু হবে। আর 2 নম্বর আমি সুজিত বাবুর সঙ্গে আর একটু যোগ করে নিই যে মহালয়ার সঙ্গে এই যে তর্পণের সঙ্গে দেবী পক্ষের একটা কিন্তু সংযোগ আছে, আমরা শাস্ত্র বলছে আগে তুমি পিতামাতাকে জল দাও তারপরে তুমি দেবী পূজা করো,
আমরা যে কোনো যখন শুভ কাজ করি, ধরো বাড়িতে বিবাহ হলো, অন্নপ্রাশন হলো, যা কিছু হলো, শুভ কাজ হয় তখন কিন্তু আমরা বিধি শ্রাদ্ধ করে থাকি, পিতৃপুরুষকে জল দিয়ে থাকি, তারপরে শুভ কাজ করে থাকি। যেহেতু দুর্গা পূজা যেহেতু অশ্বমেধ যজ্ঞ তুল্য, সেহেতু সেই জন্যই পিতৃপক্ষ। আমরা শাস্ত্র কিন্তু এখানে বলছে মাতা মে পার্বতী দেবী পিতা দেব মহেশ্বর, তোমার মাই হচ্ছে পার্বতী, পিতা হচ্ছে মহেশ্বর, যাদের তুমি পুজো করতে যাচ্ছ, সুতরাং তাদেরকে তুমি জল দাও, তোমার পিতৃপুরুষকে জল দাও। খালি পিতৃপুরুষ নয়, অতীত কুলকোটিনাং সপ্তদ্বীপ নিবাসিনাম, আর যারা যারা রয়েছে সারা বিশ্বের লোককে তুমি জল দিয়ে তবে তুমি এই অশ্বমেধ যজ্ঞ তুল্য দুর্গাপূজার যে উৎসব সেই উৎসবে যোগদান করো। এই কথাটি কিন্তু যোগ হয়েছে এর মধ্যে। হ্যাঁ সুজিত দা, অন্য কোন অশুভ কাজ এখানে হচ্ছে না, খালি এই কাজটি হচ্ছে দুর্গাপূজার যে কাজটি সেই দুর্গাপূজার এর মধ্যে যুক্ত রয়েছে। এবং এইখান থেকে কৃষ্ণ নম্যাদি কল্পের, এটা তো বহু যুগ থেকে হয়ে আসছে, এটা তো আজকে নয়, এটা বহু যুগ থেকে হয়ে আসছে সুজিত দা। যেহেতু বারোয়ারি পূজাগুলো কৃষ্ণ নম্যাদি কল্প থেকে হয় না, সেখানে এই হয় না, বারোয়ারি পূজাগুলো সাধারণত প্রতিপদাদি কল্প হয় না, প্রতিপদ থেকেও শুরু হয় না, সেখানে কেউ ষষ্ঠাদি কল্প করে, কেউ সপ্তম মেয়াদি কল্প করে, সপ্তমী থেকেই পুজো সেখানে শুরু হয়। সুজিত দা, এই যে পিতৃপক্ষ আর দেবী পক্ষ, এই যে আপনি যেটা বলছিলেন যে এটা একটা হ্যাঁ, তো আপনি কি বলবেন? দেখো দেখো, আমরা কিন্তু একটা শব্দ ব্যবহার করি সনাতনী হিন্দু ধর্ম, অর্থাৎ সনাতন ধর্মটাকে ধরা হয় বৈদিক ধর্মকে, এবং তার পরবর্তীকালে অনেক পরে হিন্দু ধর্মের উৎপত্তি হলো। হিন্দু ধর্ম বলে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু মহামান্য আদালত হিন্দু ধর্ম বলে আলাদা কোনো স্বীকৃতি নেই, বলা হয়েছে এটা একটি সভ্যতা, হিন্দু সভ্যতা। সুতরাং এই জায়গা থেকে দাঁড়িয়ে বেদ যদি তুমি দেখো, বেদের কিন্তু কোথাও বলা নেই যে এই মৃত্যুর পর তাকে তার শ্রাদ্ধ করতে হবে। সেখানে বলা হচ্ছে শ্রাদ্ধ শব্দটা এসছে শ্রদ্ধা থেকে। জীবিত অবস্থায় বাবা মা এবং গুরুজনদের সেবা করতে হবে, সেই সেবা করার ওটাই হচ্ছে শ্রাদ্ধ, এবং সেটা জীবিতদের, মৃতদের নয়। এই পুরোহিত দর্পণে গিয়ে এই মৃত্যুর ব্যাপারটা এসছে। এখন প্রশ্ন উঠছে যে রামায়ণেতেও নাকি মহাভারতেও নয় নাকি রয়েছে যে তর্পণ করা হয়েছে এই তার পুরনো। কিন্তু যদি বাল্মীকি রামায়ণ দেখো, মূল যদি দেখো, সেখানে কিন্তু এরকম কিছু পাবে না। আর সবচেয়ে বড় কথা যে এই রামচন্দ্রের অকাল বোধন বলে দুর্গা পূজাকে যে টেনে আনা হয়েছে, এটাও কিন্তু মূল রামায়ণ অর্থাৎ বাল্মীকি রামায়ণে কিন্তু দুর্গা পূজার কথা উল্লেখ নেই। এটা কিন্তু কৃত্তিবাসী তাতে সংযোজন করেছেন, তরুণী সেন বধ এবং আরো আরো অনেক কিছু ঘটনা এখানে ঢোকা, অভিরাবণ এইগুলো সমস্ত ঢোকানো হয়েছে। কিন্তু মূল যেটা বাল্মীকি রামায়ণ, তাতে এই অকাল বোধন রামচন্দ্র দুর্গা পূজা করেছিলেন এটা নেই, রামচন্দ্র সূর্য পূজা করেছিলেন, আর দেবী ছিলেন যেটা রাবণের, যিনি দেবী তিনি হচ্ছেন নিকুম্বলা দেবী, সেই নিকুম্বলা দেবী পুজো করেছিলেন যাতে তিনি রাবণকে বধ করতে পারেন। এখন নিকুম্বলা দেবীর বরেতে তিনি রাবণকে বধ করতে পেরেছিলেন না ঘরশত্রু বিভীষণের জন্য বধ করতে পেরেছিলেন, কিংবা আদিবাসী সম্প্রদায়ের সহযোগিতা নিয়ে বধ করতে পেরেছিলেন, আমি সেই বিতর্কের মধ্যে যাচ্ছি না। এবার আসছে নিয়ম নীতি এগুলো মানার ব্যাপারে। আসলে কি জানো বিপ্লব, আমরা না একটু ভাবের ঘরেতে চুরি করে ফেলি। তুমি যদি এটাকে বলে থাকো যে এই কৃষ্ণপক্ষে, এই যে মহালয়া না আসা পর্যন্ত এই কৃষ্ণপক্ষে, শাস্ত্রে কিন্তু ওই পুরোহিত দর্পণ শাস্ত্রে, অন্য শাস্ত্রে নয়, দেখে তো পরিষ্কার বলা আছে যে সেখানেতে মাছ খাওয়া যাবে না, আমিষ খাওয়া যাবে না, মদ খাওয়া যাবে না, শুভ জিনিস কিছু কেনাকাটা করা যাবে না। আরে পূজোর বাজার শুরু হয়ে গেছে, নব বস্ত্র, নতুন গয়না, নতুন যানবাহন, মানুষের হাতে টাকা আসছে, মানুষ কিন্তু এই কৃষ্ণপক্ষে আগে থেকে এই পুরো কৃষ্ণপক্ষে পর্যন্ত এই শুভ জিনিসপত্রগুলো কিন্তু কিনছেন। তাহলে আমার প্রয়োজনে আমি যেগুলো করব সেগুলো শুভ, আর ওদিকে মহালয়ের তর্পণের ব্যাপারে যেগুলো মানতে হবে সেগুলো অশুভ। একটা ছোট্ট তোমার উপমা দিই, আমি একদিন হোটেলে খেতে গিয়েছিলাম একটু, আমি খুব মোচার ঘন্ট খেতে ভালোবাসি, তা আমি দোকানে গিয়ে বললাম ভাই ওরা নানান রকম বাংলা আটপৌড়ে রান্না বানায়,
আমি একদিন গিয়ে বললাম, ভাই তোমার এখানে মোচার ঘন্ট হবে? সে বললো, না না মোচার ঘন্ট কি করে আজকে হবে দাদা, আজকে মঙ্গলবার না, শাস্ত্রীয় বিধান আছে, পঞ্জিকাতে পরিষ্কার লেখা আছে মঙ্গলবার দিন কিন্তু মোচার ঘন্ট খাওয়া যাবে না। তাই নাকি? তোমার শাস্ত্রে তো এটাও লেখা আছে রবিবার মাংস ভক্ষণ নিষিদ্ধ। তুমি খোলো, তুমি পঞ্জিকা খোলো, দেখবে লেখা আছে রবিবার মাংস ভক্ষণ নিষিদ্ধ। রবিবারই কিন্তু মানুষ বেশি করে মাংস খায়, কারণ সেদিনকে কাজকর্মে ছুটি থাকে, সময় লাগতো। তখনকার দিনে তো প্রেশার কুকার ছিল না, মাংস রান্না করতে অনেক সময় লাগতো। এবং বাঙালিরা কিন্তু, নিহারঞ্জন রায়ের যদি তুমি পড়ো বাঙালির ইতিহাস, হরিণের মাংস নিয়মিত রান্না করে বাঙালিরা খেতেন। সুতরাং আমার প্রয়োজনে আমি যেগুলো ব্যবহার করি করি, আবার যেটা মনে করি যে না এটা একটু ধর্মীয় ব্যাপারটা মানতে হবে, না হলে প্রমাণ করতে পারবো না যে আমি ধর্মীয় বিধি মেনে চলি, এটাকে না মানলেও চলে, এটাকে মেনে নিতে হবে। এই ভাবের ঘরের চুরিটা কিন্তু আমাদের সমাজে, হিন্দু বলে নয়, হিন্দু মুসলিম খ্রিস্টান তুমি সব ধর্মে পাবে, মুসলিম ধর্মে গিয়েও তুমি পাবে, সেখানে পরিষ্কার বারণ করা হচ্ছে মদ খাওয়া চলবে না, জুয়া খেলা চলবে না, সুদ নেওয়া চলবে না। তারা কি সেটা করেন না? করেন। মানুষের প্রয়োজনে মানুষ ব্যবহার করে। উত্তরপ্রদেশের ওই জায়গার ব্রাহ্মণরা মাছ মাংস খান না, আমাদের এখানকার ব্রাহ্মণরা কিন্তু মাছ মাংস খান। ওখানকার ব্রাহ্মণরা আমাদের ব্রাহ্মণ বলে মনেই করে না, আরে ব্রাহ্মণ তো মাছলি খোর ব্রাহ্মণ আছে। অর্থাৎ এগুলো নির্ভর করছে সামাজিক যে পরিবৃত্তি, এর মধ্যে কোনো কোনো ধর্মীয় বিধান টিধান মানুষ পরোয়া করে না। একদম ঠিক। আমরা শেষ করব, তবে যে বিতর্কটা শুভেন্দু অধিকারী তীর ছুঁড়েছেন, উৎসব সত্যি তো এখন দুর্গাপুজো একটা আনন্দ উৎসব। পুজো তো পুজোর জায়গায় চার দিন পুজো, তিন দিন পুজো, সপ্তমী ষষ্ঠী বোধন, সপ্তমী অষ্টমী নবমী এবং দশমীতে বিসর্জন, এই তো পুজো। কিন্তু পুজোর আগে পুজোকে কেন্দ্র করে তার যে পারিপার্শ্বিক বিভিন্ন রকম, সেটা একটা ব্যবসা, যেটা আমরা বলি কর্পোরেট স্টাইল, কেনা কাটা, পুজোয় একটা আনন্দ, খাওয়া দাওয়া সমস্ত কিছু নিয়ে। এখানে যতটা না পুজোর উপাচার থাকে ততটা কিন্তু আমাদের আনন্দ উপভোগ করার মশলাটাই বেশি মজুদ এখন। সেই জায়গা থেকে সত্যি তো এত বড় পুজো, কর্পোরেট স্টাইল সবকিছু, সেই জায়গাতে মুখ্যমন্ত্রী পুজো উদ্বোধন করবেন, তাকে তো অনেক উদ্বোধন করতে হচ্ছে, বা যারা যারা ভিআইপি ভিভিআইপি যারা আছেন তাদের সময় দাম আছে, অতএব সেই অনুযায়ী পুজো উদ্বোধন তো করা যেতেই পারে। তাই যেটা লিখেছেন আমি, সুজিত দা এবং নবকুমার দা দুজনের মতের সঙ্গেই একটা জায়গাতে মিল, যে না মহালয়ার আগে পুজো উদ্বোধন করলে তাতে কিন্তু কোনো ক্ষতি নেই, তাই তো নবকুমার দা এবং সুজিত দা দুজনে এক মিনিট বলবেন। হ্যাঁ নবকুমার দা বলুন। আমার কাছে ধর্মীয় বিধান আমার কাছে অত গুরুত্বপূর্ণ নয়, আমার কাছে পুজো লক্ষ্মী পুজো এসব সরস্বতী পুজো বলা হয়, দুর্গার ক্ষেত্রে কিন্তু বলা হয় দুর্গ উৎসব, এটা একটা উৎসব। এখানে কিন্তু পুজোটা অত প্রাধান্য পায় না, উৎসবটাই প্রাধান্য পায়। তুমি যে কোনো জায়গায় তুমি দেখবে আমি বাড়ির পুজো ছেড়ে দিচ্ছি, নানান রকম নিয়মে বাড়ির পুজো হচ্ছে, কোথাও 10 হাত, কোথাও 4 হাত, কোথাও 2 হাত, কোথায় সিংহ বাহন, কোথায় হচ্ছে আপনি সাদা ঘোড়া বাহন, এরকম নানান রকম তুমি যে যার মনের মাধুরী মিশিয়ে কল্পনার মধ্যে দিয়ে পুজো করেন। কোনো একটি শাস্ত্রীয় বিধানকে ফলো করে যে পুজো হয় এবং সবাই একমত হয়ে একই আচারে একই নিয়মে একই আকারে পুজো করে যাচ্ছে, সেটা ব্যাপার নয়, এটা উৎসবটাই প্রাধান্য এখানে। শাস্ত্রটা যদি পুজোর থেকে, উৎসবের থেকে যদি পুজোটাই সরিয়ে দেওয়া গেল তাহলে আর উৎসবের রইল কি? তাহলে উৎসবটা তো একটা হাসি খাওয়ার ব্যাপার হয়ে গেল। সুতরাং আমরা শাস্ত্রটাকে সেখানে মানতে হবে, শাস্ত্রটা না মানলে তো পুজো করার কোনো ব্যাপারই নয়। এবং 2 নম্বর যেটা, এই যে আকারে নানাজন নানা কল্পনায় যে শাস্ত্র মানে ঠাকুর তৈরি করছেন, তারও একটা নিয়ম বিধি আছে, সেই নিয়ম বিধি অনুযায়ী শাস্ত্র অনুযায়ী কিন্তু পুজো হচ্ছে, এবং পুরোহিত সেখানে জানেন না তিনি তার মতো করছেন সেটা আলাদা বিষয়। হ্যাঁ, তার জন্যে শাস্ত্র তো দায়ী নয়, সেটা তো আমাদের আমাদের অযোগ্যতা, আমাদের অদক্ষতা। তবে যেটা তুমি বিতর্কের মধ্যে, যেটা মুখ্যমন্ত্রী নবম মেয়াদী কল্পের পরেই তিনি উৎসবের সূচনা করেছেন, সেটা শাস্ত্রীয় কোনো দোষ নয়, এটুকু বলা যেতে পারে। একদম ঠিক। আমাদের এই আলোচনা নিয়ে আপনাদের কোনো মতামত অবশ্যই থাকতে পারে, সে মতামত বিশেষ করে নবকুমার দা এবং সুজিত দা দুজনেই বিদগ্ধ মানুষ, প্রচুর পড়াশোনা জানা মানুষ, এবং তারা এই নিয়ে চর্চা করেন,
তো তাই আমাদের এই মধ্যে কোনো মন্তব্য নেই। আপনারা যদি কিছু জানতে চান, আপনাদের কোনো মন্তব্য থাকে, নিশ্চয়ই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর আমাদের এই অনুষ্ঠান কেমন লাগছে আপনারা জানাবেন। আর পুজো উপলক্ষে আরো নানা অনুষ্ঠান আমরা করব। নবকুমার দা থাকবেন, গত বছরও ছিলেন, সুজিতদাও থাকবেন এবং আরো অনেক অতিথি থাকবেন। আপনারা আমাদের বলবেন কেমন লাগছে। সবাই ভালো থাকবেন। নমস্কার, ধন্যবাদ সুজিতদা, ধন্যবাদ নবকুমার দা। আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার, নমস্কার।